আসসালামু আলাইকুম। অনার্স প্রথম বর্ষের আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা জানো আমি তোমাদের প্রোটোজোয়া অ্যান্ড মেটাজোয়া নন কর্ডেস বিষয়টির, যার কোর্স কোড হচ্ছে ACZ102, সেখান থেকে নিডারি অংশটি পড়িয়ে থাকি। গত ক্লাসে আমরা নিডারিয়ার যে আমাদের ব্রিফ স্টাডি ছিল, আমরা ফাইসিলিয়া পড়েছি। আজকে আমরা আর একটা নতুন অংশ পড়ব, সেটা হচ্ছে গর্গনিয়া। চলো তাহলে আজকে আমাদের পাঠে চলে যাই। আমি আগেই বলেছি আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে গর্গনিয়া। এই গর্গনিয়ার সাধারণ নাম বা কমন নাম হচ্ছে সি ফ্যান। ছবিটা দেখি, ছবি দেখলেই আমরা ওর নামের সার্থকতাটা বুঝতে পারবো। এই দেখো ছবিটা, দেখতে কিরকম একটা, দেখো পাখার মতো দেখা যাচ্ছে। এটা একটা পার্পল গর্গনিয়া, দেখতে পাচ্ছ কি সুন্দর একটা পার্পল কালার। গর্গনিয়ার বিভিন্ন স্পিসিস আছে, যেমন গর্গনিয়া ফ্ল্যাবেলাম, গর্গনিয়া ভেরুকোসা, তারপরে এই ছবিটা হচ্ছে ভেন্টালিনা। এই যে গর্গনিয়াগুলো, এটার পড়ার শুরুতে চলো আমরা ওদের ক্লাসিফিকেশনটা দেখে নেই। ক্লাসিফিকেশন অফ গর্গনিয়া, ছবিটা দেখছি আমরা, জানি এই গর্গনিয়া এটা কোন ফাইলামের। হ্যাঁ, এটা হচ্ছে নিডারিয়া ফাইলামের অন্তর্ভুক্ত প্রাণী। নিডারিয়া ফাইলামের বৈশিষ্ট্য কি ছিল? এরা হচ্ছে মাল্টিসেলুলার এবং ডিপ্লোব্লাস্টিক। এদের কি হচ্ছে? বহুকোষী প্রাণী এটা এবং দ্বিস্তরী। ফাইলামের পরে কি আসে? ফাইলামের পরে আসছে ক্লাস। ক্লাস হচ্ছে অ্যান্থোজোয়া। অ্যান্থোজোয়াটা কি? এরা দেখা যাচ্ছে যে এরা এক্সক্লুসিভলি ম্যারাইন অ্যান্ড পলিপ্লয়েড, পলিপয়েড, মানে এটাতে কি হচ্ছে, এদের মানে সমুদ্রবাসী, এবং এদের দেহে মেডুসার দশাটা থাকে না, শুধুমাত্র পলিপড দশাটা থাকে। সিমেট্রি হেক্সামেরাস, অক্টোমেরাস অথবা পলিমেরাস। এটা হচ্ছে সর্বদের সিমেট্রিটাকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি, অথবা 8টা ভাগে, অথবা বহু ভাগে এটাকে বিভাজিত করা যায়। স্টোমোডিয়াম উইথ ওয়ান অর মোর স্ফিনোগ্লাফস। এটা কি হচ্ছে? স্টোমোডিয়ামটা, তারপরে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি ডিভাইডেড বাই কমপ্লিট অর ইনকমপ্লিট মেসেন্টারিস। এখানে আমাদের যে ওদের সাইফোনোগ্লিফ যেটা, সেটা কি হচ্ছে? সাইফোনোগ্লিফটা হচ্ছে একটা সিলিয়েটেড গ্রুভ। কোথায় থাকে এটা? ওদের মুখের ভেতরে একটা সিলিয়েটেড খাঁজ, সিলিয়াযুক্ত খাঁজ, যেটা সাধারণত সি অ্যানোমিস এবং কিছু কিছু কোরালে দেখা যায়। এটা কি হচ্ছে? এটা তোমার ওদের ফ্যারিংস পর্যন্ত বিস্তৃত থাকে। এবং এটা কি কাজ করে? এটা ওয়াটার কারেন্ট বা পানির প্রবাহ সৃষ্টি করে থাকে। ফ্যারিংসের ভেতরে পানির প্রবাহ সৃষ্টি করার ফলে ওর কি লাভ হচ্ছে? পানির প্রবাহের ফলে ওদের যে রেসপিরেশনে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ইন্টারনাল যে প্রেশার, ইন্টারনাল প্রেশার মেনটেন্যান্সে এইটা সহায়তা করে থাকে। আর গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটিতে দেখা যাচ্ছে সম্পূর্ণ বা অসম্পূর্ণ ভাবে মেসেন্টারি দ্বারা বিভক্ত থাকে। এরপরে চলে আসি আমরা সাব ক্লাস। সাব ক্লাস হচ্ছে অক্টোকোরালিয়া। এটার বৈশিষ্ট্য কি কি? পলিপ অলওয়েজ বেয়ার 8 পিনেট হলো টেন্টাকেলস এন্ড 8 কমপ্লিট মেসেন্টারিস, সিঙ্গেল ভেন্ট্রাল স্ফিনোগ্রাফ, সরি সাইফোনোগ্লিফ। পলিপস আর ডাইমরফিক ইন সাম ফর্মস। ঠিক আছে, এটা দেখলাম আমাদের অক্টাকোরালিনা, অক্টাকোরালিয়াতে। অর্ডার হচ্ছে গর্গনেসে। এই গর্গনেসে যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কলোনি প্ল্যান্ট লাইক এক্সিয়াল স্কেলিটন অফ ক্যালকেরাস পিকুস অর হর্ন লাইক ম্যাটেরিয়াল, এটাকে বলা হচ্ছে গর্গনিন। এটা যে প্রধান বৈশিষ্ট্য গর্গনেসের, যেটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গর্গনিন নামক এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ এখানে উপস্থিত থাকে, যেটা
তাদের যে অক্ষীয় কঙ্কাল সেটা হচ্ছে সেখানে ক্যালকেরিয়াস বা ক্যালকেরিয়াস সমৃদ্ধ স্পিকুল থাকে, অথবা গর্গনিন যে প্রোটিন সমৃদ্ধ স্পিকুল থাকে সেটা হচ্ছে হর্ন লাইক ম্যাটেরিয়াল। এই গর্গনিনের যেটা প্রধান উপাদান হচ্ছে আয়োডিন এবং ব্রোমিন, এটার এই উপাদানের মাধ্যমে প্রোটিনের এই উপাদানের মাধ্যমে এখানে দেখা যাচ্ছে ওদের অক্ষীয় কঙ্কালটা গঠিত হচ্ছে। ফ্যামিলি ফ্যামিলি হচ্ছে গর্গনটি, কলোনি স্ট্যান্ডস আপরাইট, মেসেনকাইম স্মুথ অ্যান্ড স্পিকুলার স্মল। এটা কি হচ্ছে করোনি খাড়া ভাবে অবস্থান করে, মেসেনকাইমটা হচ্ছে মসৃণ এবং স্পিকুল গুলো ছোট ছোট থাকে। এবার কি আসবে ফ্যামিলির পরে, জেনাস। জেনাস কি? জেনাস হচ্ছে গর্গনিয়া। এটা ছাড়া আমি স্পিসিস এর কথা এখানে উল্লেখ করিনি, কিন্তু আমি আগেই বলেছি বিভিন্ন ধরনের স্পিসিস আছে, গর্গনিয়া ভেন্টালিনা, গর্গনিয়া ফ্ল্যাবেলাম, গর্গনিয়া ভেরুকোসা। এই যে আমাদের গর্গনিয়ার ক্লাসিফিকেশন, এর পরবর্তীতে চলে আসি আমরা এদের বিস্তৃতি বা হ্যাবিটেট অফ গর্গনিয়া। বিস্তৃতি বলতে কি বুঝতে পারি, এরা গর্গনিয়া সাধারণত দেখা যাচ্ছে যে সমুদ্রের অগভীর অঞ্চলে বসবাস করে, এবং তা এ পর্যন্ত প্রায় 12,000 স্পিসিসের গর্গনিয়া দেখা গেছে। এবং এটা ট্রপিক্যাল এবং সাব ট্রপিক্যাল যে ওশন ওয়াটার এদেরকে দেখা যায়, যদিও এদের ক্যারাবিয়ান অঞ্চলে বেশি দেখা যাচ্ছে, তাছাড়া ইন্দো প্যাসিফিক যে ওশন সেখানে ওদের দেখা যেয়ে থাকে। গর্গনিয়া আর ম্যারাইন, আমি আগেই বলেছি এরা হচ্ছে এক্সক্লুসিভলি একদম ম্যারাইন অ্যানিমাল। দে আর ফাউন্ড ইন সাউথ আটলান্টিক, ইন্দো প্যাসিফিক, ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড অলসো ইন মালায় আর্কিপেলাগো, বারমুডা অ্যান্ড বাহামাস। মানে এটা তোমার বিভিন্ন রকম সাউথ আটলান্টিক বা ইন্দো প্যাসিফিক ওশান, ওয়েস্ট ইন্ডিজ ওশানে দেখা যায়। সেছাড়াও যে বিভিন্ন মালায়ান যে আমাদের দ্বীপপুঞ্জগুলো আছে সেখানে বারমুডা বা বাহামাস দ্বীপপুঞ্জে এদেরকে দেখা যায়। ইট এক্সিস্ট এ কলোনিয়ার ফর্ম ইন অল সি ফ্রম টাইডাল মার্ক টু ওভার 4,000 মিটার। সাম প্রেফার টু গ্রো ইন ওয়ার্ম সিস, মেজরিটি অফ দেম আর লিটোরাল। এখানে কি বলছি আমরা, ওরা সমুদ্রে যে জোয়ার ভাটা অঞ্চল থেকে 400 মিটার গভীরতা পর্যন্ত এদের দেখা যায়। কিছু সদস্য অগভীর পানিতেও দেখা যেতে পারে, কিন্তু ওরা যে একটু উষ্ণ তাপমাত্রা যুক্ত, যেখানে পানিটা উষ্ণ থাকে সেই রকম তাপমাত্রার পানিটাকে প্রেফার করে। এবং সাধারণত ওরা আমাদের দেখা যাচ্ছে উপকূলবর্তী অঞ্চলে এদেরকে বেশিরভাগ দেখা যায়। They form branches in all direction in deep sea and fan-like structures in shallow water. It forms attractive features of coral reefs and submarine gardens. এটা কি করছে, ওরা যে পানির নিচে ওরা দেখা যাচ্ছে যে অগভীর পানিতে একদম কি হচ্ছে ব্রাঞ্চ লাইক একটা গাছের মতো বিভিন্ন দিকে এদের বিভিন্ন ডাইরেকশনে এরা অবস্থান করে। এবং এটা হচ্ছে কোরাল রিফ, এবং রিফে দেখা যাচ্ছে সুন্দর প্রবাল বাগান গঠন করে থাকে। এদেরকে কিন্তু সফট কোরাল বলা হয়ে থাকে। হ্যাঁ আচ্ছা, ডেড স্কেলিটন আর ইউজড অ্যাজ অর্নামেন্টস, এদের যে ডেড মৃত যে অংশটা সেটা অর্নামেন্টস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এবার চলে আসি আমরা ক্যারেক্টারিস্টিক্স অফ গর্গনিয়া, গর্গনিয়া যে কি কি বৈশিষ্ট্য হতে পারে সেটা একটু আমরা দেখি। এই যে দেখো গর্গনিয়া ছবি, আমি বিভিন্ন ধরনের, প্রথমে আমরা পার্পল গর্গনিয়া দেখেছি, এখানে দেখো একটু ইয়েলিশ বা ব্রাউনি, সেটা হচ্ছে একটু লালচে, বিভিন্ন ধরনের গর্গনিয়া বিভিন্ন কালারের হয়ে থাকে। দেখো এটা দিয়ে একদম পাখার মতো দেখতে, তাই না, যে বিস্তৃত। তো আসো আমরা বৈশিষ্ট্যগুলো দেখি। গর্গনিয়া ইজ কমনলি নোন অ্যাজ সি ফ্যান, এটা আমরা আগেই বলেছি, এটাকে কমনলি কমন নাম হচ্ছে সি ফ্যান। গর্গনিয়া আর সি ফ্যান ফর্মস এ ব্রাঞ্চিং ট্রি লাইক কলোনি, এটা দেখো এটা শাখা প্রশাখা যুক্ত, এটা একটা কলোনিয়া ফর্মে থাকে এবং তার সাথে শাখা বা গাছের মতো শাখা প্রশাখা যুক্ত। দ্য কলোনি অফ গর্গনিয়া ইজ ইয়েলিশ অর রেডিশ ইন কালার অ্যান্ড আপ
টু 50 সেন্টিমিটার ইন হাইট। এটা কি যে আমি যে বর্ণটার বলেছি, এটা একটু ইয়েলিশ হতে পারে, লাল হতে পারে বা বেগুনি হতে পারে, এবং এটা যে উচ্চতা প্রায় 50 সেন্টিমিটার পর্যন্ত এটা উচ্চতা হতে পারে। বডি কনসিস্ট অফ পেডাল ডিস্ক, এভারোসেন ব্রাঞ্চেস, স্টাক অ্যান্ড পলিশ। এখন দেহটা কিভাবে গঠিত হচ্ছে এটা এই ছবিটা আমরা দেখি। দেখো একটা আমাদের গর্গনিয়া কলোনি, এই যে নিচে যেটা কোনো একটা ভিত্তির সাথে লেগে থাকে সেটা হচ্ছে পেডাল ডিস্ক। তারপরে দেখো এটা ব্রাঞ্চ, একটা গাছের বৃক্ষ সদৃশ একটা গাছের মতো যে ব্রাঞ্চ গঠন থাকে। এখানে কি হচ্ছে, একটা স্টাক থাকে, এবং এখানে বিভিন্ন কি দেখো, এই যে আমাদের এগুলো হচ্ছে পলি, ঠিক আছে, চতুর্ভুজ আকৃতির বিভিন্ন পলি কি ব্রাঞ্চের দুপাশে বিস্তৃত থাকে। পেডাল ডিস্ক অ্যাক্ট অ্যাজ এ হোল ফাস্ট অর্গান ওয়ে দ্য বেস অফ দ্য কলোনি ইজ এক্সপ্যান্ডেড। এটা কি হচ্ছে যে বেজাল ডিস্কটি ধর হচ্ছে একটা হোল ফাস্ট অর্গান, যে কোনো ধারকের সাথে, একটা পাথরের সাথে, রকের সাথে বা অন্য কোনো কিছুর সাথে সে কি করছে, লেগে থাকছে, এবং এটার ফলে লেগে থেকে সে কি তার কলোনিটাকে বৃদ্ধি সাধন করে থাকে। মেনি স্মল অ্যান্ড রেক্টাঙ্গেল পলিশ আর প্রেজেন্ট ইন রোজ অন বোথ সাইড অফ দ্য স্টেম অ্যান্ড ব্রাঞ্চেস। এটা আমি আগেই বলেছি, দেখো এই যে এই রেক্টাঙ্গেল যেগুলো কি হচ্ছে পলিপগুলো এই স্টেমের এবং ব্রাঞ্চেস দুপাশেই বিস্তৃত থাকে। ব্রাঞ্চেস আর ওয়ান প্ল্যান্ট অ্যান্ড আর কানেক্টেড বাই মেনি ক্রস ব্রাঞ্চেস ফর্মিং এ মেশ অর নেটওয়ার্ক। এই দেখো এই গঠনটা দেখে বা এই ছবিটা দেখে কি হচ্ছে, এই যে ব্রাঞ্চ হচ্ছে তার ফলে কি হচ্ছে, এবং যে চারপাশে আবার মানে গাছের মতোই কি হচ্ছে শাখা প্রশাখা যুক্ত হয়ে ক্রস ফর্মিং এ একটা জালের মতো বা নেটের যে জালিকাকার নেটের মতো গঠন তৈরি করে। আবার গর্গনিয়া ফ্ল্যাবিলামে কি হচ্ছে, আমরা দেখছি যে এখানে ক্রস কানেকশন আছে, কিন্তু গর্গনিয়া ভেরিকোসাতে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এই ক্রস কানেকশনটা থাকে না। ব্রাঞ্চড আর জয়েন্ট বাই ক্রস কানেকশন ইন গর্গনিয়া ফ্ল্যাবিলাম। এই গর্গনিয়া ফ্ল্যাবিলামে সেখানে কি হচ্ছে ব্রাঞ্চগুলো ক্রস কানেকশন থাকে, বাট ইন গর্গনিয়া ভেরিকোসা দেয়ার আর নো ক্রস কানেকশন। এই এটা হচ্ছে গর্গনিয়া ভেরিকোসা, এখানে দেখো ছবিটাতে এদের কিন্তু ব্রাঞ্চের ভিতরে কোনো ইন্টার কানেকশন নেই। আচ্ছা আমাদের ক্যারেক্টারিস্টিক্স এর আমরা আবারও কিছু বৈশিষ্ট্য দেখি। স্কেলিটন কনসিস্ট অফ অ্যান এক্সিয়াল রড উইচ এক্সটেন্ড থ্রু দ্য কলোনি অ্যান্ড ব্রাঞ্চেস। এটা কি হচ্ছে, ওদের যে স্কেলিটন বা কঙ্কালটা কি হচ্ছে একটা অক্ষীয় রড হিসেবে, এক্সিয়াল রড হিসেবে সেটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেটা পুরো কলোনিতে শাখান্বিত হয়ে থাকে। এক্সিয়াল রড ইজ মেড আপ অফ এ ফ্লেক্সিবল হর্ন লাইক ম্যাটেরিয়াল। সেই হর্ন লাইক ম্যাটেরিয়াল আমি প্রথমে বলেছি সেটা হচ্ছে গর্গনিন। হ্যাঁ গর্গনিনটা কি বলেছিলাম, এটা একটা কমপ্লেক্স প্রোটিন, এবং এখানে আয়োডিন এবং ব্রোমিনের আধিক্য থাকে, এবং এই যে এই এক্সিয়াল যে রডটা সেটা কি হচ্ছে এক্টোডার্মাল ইন অরিজিন, ঠিক আছে, এটা অরিজিনালি আছে, এটা এক্টোডার্মাল। গর্গনিয়া অলসো কন্টেন নিউমারাস স্পিকুলস ইন দ্য মেসোগ্লিয়া অফ সিনোসার্ক। এটা যে সিনোসার্কে যে মেসোগ্লিয়া সেখানে আমাদের স্পিকুলো থাকে। দ্য এক্সিবিট হাই পাওয়ার অফ রিজেনারেশন, তাদের পুনরুৎপাদন ক্ষমতাটা অনেক বেশি, কারণ এখানে যদি কোনো অংশ ভেঙে যাবে কেটে যায় সেখান থেকে আবার পুনরুৎপাদন হতে পারে। এবং এখানে দেখা যাচ্ছে দ্য সেক্সেস আর সেপারেট, মেল অ্যান্ড ফিমেল আলাদা আলাদা ভাবে অবস্থান করে। এরপরে আমরা চলে আসি ফুড অ্যান্ড ফিডিং অফ গর্গনিয়া, ওদের খাদ্যটা কিরকম করে কি খায় আমরা কি বলতে পারি। গর্গনিয়া পানিতে থাকে কি মনে হয়? ওরা সাধারণত প্ল্যাংটন গুলো খেয়ে থাকে, ওরা সাধারণত কার্নিভোরাস, ওদের ক্ষুদ্র ক্ষুদ্র জীব বা জৈব কণা বস্তুগুলো ওরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। ওদের খাবারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওরা হচ্ছে ফিল্টার ফিডার, সেপেস আর ফিল্টার ফিডার। ফিল্টার ফিডার বলতে আমরা কি বুঝি, ফিল্টার ফিডার্স আর এনিমালস ইউজুয়ালি ইনভার্টিব্রেটস দ্যাট ডিপেন্ড অন দ্য ফ্লো অফ ওয়াটার টু ব্রিং ইম্পর্টেন্ট অর্গানিক ম্যাটেরিয়ালস অ্যান্ড নিউট্রিয়েন্টস টু দ্য এনিমেল ফর দ্য ইউজ অফ গ্রোথ অ্যান্ড রেসপিরেশন। এটা হচ্ছে পানিতে পানির ফ্লোর ভিত্তির মাধ্যমে যে এইসব অর্গানিক ম্যাটেরিয়ালসটা দেহে প্রবেশ করে, এবং ওদের কি হচ্ছে একটা দেহে ফিল্টার থাকে, সেই ফিল্টারের মাধ্যমে তারা পানির থেকে তার খাদ্য
এবং পুষ্টি সংগ্রহ করে থাকে, যেটা তার বৃদ্ধি এবং রেসপিরেশনে সহায়তা করে থাকে। দে ক্যাপচার প্ল্যাঙ্কটনিক অর্গানিজমস অ্যান্ড মাইক্রোস্কোপিক ফুড পার্টিকেলস ফ্রম দ্য ওয়াটার কলাম অ্যান্ড ক্যান অ্যাবসর্ব ডিজলভ অর্গানিক ম্যাটার। তারা ছোট ছোট, যে আগেই বলেছি, জৈব ক্ষুদ্র ক্ষুদ্র জীব বা জৈব কণা তারা ধরতে পারে, কিংবা পানিতে যে দ্রবীভূত অর্গানিক ম্যাটেরিয়াল থাকে সেগুলোর মাধ্যমে তারা তাদের খাদ্যটা সংগ্রহ করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে ওদের আরেকটা বৈশিষ্ট্য আছে, তাদের ভেতরে দেখা যায় সিম্বায়োটিক রিলেশনশিপ থাকে। এদের ম্যারাইন অ্যালজি, যেমন যেমন ডিনোফিলাজেলেস বা জুয়ান্থেলা, সেখানে কি হচ্ছে ওদের জুজেনথেলা, এইটা আমরা একটু ছবিটা দেখি, জুজেনথেলার এই ডিনোফ্লাজেলেট, এই যে এটা একটা মনে হচ্ছে ডিনোফ্লাজেলেট, এই যে ছোট ছোট এইগুলোর সাথে ওই ওদের দেহের মধ্যে একটা সিম্বায়োটিক মিথজীবিতা সম্পর্ক দেখা যায়, যার ফলে দেখা যাচ্ছে যে সাধারণত যে ডিনোফ্লাজেলেটরা শ্বালক সংশ্লেষণের মাধ্যমে তারা খাদ্য উৎপাদন করে, সেখান থেকে আমাদের গর্গনিয়া তাদের খাবারটা কিছু পুষ্টি সংগ্রহ করে থাকে এবং এই অ্যালজি গুলো আমাদের গর্গনিয়ার দেহে আশ্রয় গ্রহণ করে থাকে। এটা আমরা হাইড্রাতেও দেখেছি, তাই না? হাইড্রাতে হাইড্রাট মিথজীবিত আমরা দেখেছিলাম ইন্টারমিডিয়েটে, তো সেই রকম আমাদের এই গর্গনিয়াতেও আমরা মিথজীবী সম্পর্ক বিভিন্ন ম্যারাইন অ্যালজির সাথে আমরা দেখে থাকি। এবার চলে আসো রিপ্রোডাকশন অফ গর্গনিয়া। রিপ্রোডাকশনে কি দেখতে পাচ্ছি, রিপ্রোডাকশনে দেখি ওদের কাছে গর্গনিয়া আর রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি অ্যাজ ওয়েল অ্যাজ সেক্সুয়ালি। গর্গনিয়ার প্রজননটা যৌন এবং অযৌন উভয় ভাবেই ঘটে থাকে। এটা কি হচ্ছে, কলোনির বিসর্জনের ক্ষেত্রে সাধারণত দেখা যাচ্ছে যে ওদের, যখন কলোনির বিসর্জনের ক্ষেত্রে ওদের সেক্সুয়াল রিপ্রোডাকশনটা দেখা যায়, শুক্রাণু এবং ডিম্বাণু, আগে বলছি যেহেতু সেক্সেস আর সিপারে, শুক্রাণু এবং ডিম্বাণু পৃথক পৃথক কলোনিতে উৎপন্ন হয়ে মুখচ্ছিদ্রের মাধ্যমে পানিতে উন্মুক্ত হয় এবং কি হচ্ছে এদের মিলনের ফলে পানিতে, তার মানে কি এদের বহির্নিঃসেষ সংগঠিত হয় এবং তার ফলে পরিস্ফুটনের মাধ্যমে জাইগোট উৎপন্ন হয় এবং পরে পরবর্তীতে নতুন কলোনির উৎপন্ন হয়। মোস্ট সি প্ল্যান্টস রিপ্রোডিউস বাই রিলিজিং লার্জ কোয়ান্টিটিস অফ এগস অ্যান্ড স্পার্ম ইনটু দ্য ওয়াটার। হ্যাঁ, এখানে কি বলছি, এখানে ওদের যেহেতু ওদের ওরা কলোনির বৃদ্ধির জন্য অনেক বিপুল পরিমাণে তারা এগ এবং স্পার্ম উৎপন্ন করে এবং সেটা পানিতে উন্মুক্ত করে, কারণ এদের বহির্নিঃসেষ সংগঠিত হয়। বিকজ দ্য স্পার্ম অ্যান্ড এগস আর সরি বিকজ দ্য স্পার্ম অ্যান্ড এগস আর রিলিজ ইন টু দ্য ওয়াটার অ্যান্ড আর নট প্রোটেক্টেড বাই দ্য মাদার আর ফাদার, দেয়ার ইজ এ গ্রেট পসিবিলিটি দ্যাট দ্য ইয়াং ক্যান be distributed far from the parents and form a new colonies of the sea fan. এটা কেন করছে, ওরা এত অধিক পরিমাণে তোমার এগ এবং স্পার্মটা কেন রিলিজ করে, কারণ ওদের প্যারেন্টাল কেয়ারটা নাই, বাবা মা যেটা ওদের প্যারেন্টসটা সেটা থেকে যাতে পানিতে ভেসে ভেসে দূরবর্তী অঞ্চলে নতুন ভাবে কলোনি ফর্ম করতে পারে, সেই কারণেই ওরা অধিক পরিমাণে কি করে থাকে তাদের যে এগ এবং স্পার্ম উৎপন্ন করে থাকে। এবার চলে আসো আমরা পরবর্তীতে যেটা দেখছি, ইকোনমিক্যাল ইম্পর্টেন্স অফ গর্গনিয়া। ইকোনমিক ইম্পর্টেন্সে আমরা কি দেখতে পাচ্ছি, ইকোনমিক ইম্পর্টেন্সে এটার কি মনে হয়, এটার কি কি উপরে রেখে, এক তো আমরা বলতে পারি যে এটা কি উৎপন্ন বলতো, হ্যাঁ এটা তোমার আমরা একটা অর্নামেন্টাল পিস হিসেবে এটা ব্যবহার করা হয়ে থাকে, এবং আর একটা যেটা ওদের মোস্ট ইম্পর্টেন্ট ইউজেস সেটা হচ্ছে আমরা এই অ্যাকোরিয়ামে, এটা অ্যাকোরিয়ামে সৌন্দর্য বর্ধনের জন্য গর্গনিয়া ব্যবহার করা হয়ে থাকে। ইকোনমিক্যালি দ্য কমন সি ফ্যান ইজ ভেরি ইম্পর্টেন্ট টু লোকাল কমিউনিটিস দ্যাট আর নিয়ার এরিয়াস দ্যাট সাপোর্ট সি ফ্যান গ্রোথ, যেটা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যারা বসবাস করে তাদের ইকোনমিকে, তাদের যে অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। সি প্যান্স আর টিপিক্যালি সোল্ড অ্যাজ গিফট শপ অ্যাজ সুভেনির অর হোম ডেকোর পিসেস। একটু আগে যেটা বলেছি, দ্য রেভিনিউ আর্ন বাই সি ফ্যান স্কেলস ইজ এ গ্রেট ওয়ে টু ইনক্রিজ দ্য অ্যানুয়াল ইনকাম অফ দ্য লোকাল ভেন্ডার্স।
তার মানে কি হচ্ছে যে সি প্যান, যেমন আমরা যেমন কি হচ্ছে কক্সবাজারে গেলে আমরা ঝিনুক শামুক বা ঝিনুকের তৈরি শামুকের তৈরি বিভিন্ন জিনিস কিনে থাকি বিভিন্ন ইয়েতে, সেরকম বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলে যেখানে কি হচ্ছে যে সি ফ্যান গুলো বা গর্গনিয়াটা একটা সুভেনির হিসেবে বা একটা শোপিস হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এবং যেটা তাদের বার্ষিক প্রবৃত্তিতে ভূমিকা রাখে। সি ফ্যান আর অলসো ইউজড ইন সল্ট ওয়াটার অ্যাকোয়ারিয়াম টু অ্যাড মোর অফ এ রিয়েল লাইফ অ্যাসপেক্ট টু দ্য ভিউ। এটা বলে অ্যাকোয়ারিয়ামেও এগুলো ব্যবহার হয়ে থাকে। আমাদের যে গর্গনিয়া সম্পর্কে আমাদের আজকে পড়া এতটুকুই, যেহেতু এটা ব্রিফ স্টাডি মানে আমাদের খুব বেশি পড়তে হবে না, সেজন্যই আমরা এটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ।